আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবিহাস কিচেন অ্যান্ড ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি বাঁধাকপির পাকোড়া। তো বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি একটা ছোট সাইজের বাঁধাকপি অর্ধেকটা নিয়ে নিয়েছি। এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে আমি মেখে রেখে দেব 10 মিনিটের জন্য। তো মাখা হয়ে গেছে। 10 মিনিট পর দেখতে পারছেন বাঁধাকপি থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। তো এরকম হাত দিয়ে আমি চেপে নিচ্ছি। এখন আমি সবগুলা বাঁধাকপি এরকম করে চেপে নেব আর পানিটা ঝরিয়ে নেব। দেখতেই পাচ্ছেন অনেক পানি বের হয়েছে। এখন আমি বাঁধাকপির উপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি হাফ কাপের মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ, 5 থেকে 6টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প অল্প বেসন দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে 1/2 কাপের মতো বেসন নিয়েছি। সব শেষে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পাকোড়াগুলো ভেজে নেব। পাকোড়াগুলো ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে পাকোড়া দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তো এভাবে করে আমি সবগুলা পাকোড়া দিয়ে দিয়েছি। এক সাইড হয়ে যাওয়ার পর আমি একটু উল্টিয়ে দিচ্ছি, হালকা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। তো পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পাকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলা পাকোড়া ভেজে নেব। তো পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন গরম গরম খাওয়ার পালা। আপনারা চাইলে যে কোনো সস দিয়ে এই পাকোড়াটা খেতে পারেন। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন একটা ক্লিক করে দিবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।